বিদ্যাদেবীর পুজোর দিনেই আরামবাগের মহকুমার নতুন গ্রন্থাগার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেল। মোট 72,53,538 টাকা ব্যয়ে এই গ্রন্থাগারটি নতুনভাবে নির্মিত হতে চলেছে। সকলের জন্যই এই গ্রন্থাগার একেবারে বিনামূল্যে বলে জানা গেছে। আজ এই গ্রন্থাগারের ভিত্তি স্থাপন করেন আরামবাগের এসডিও নিপেন্দ্র সিং। সাথে উপস্থিত ছিলেন আরামবাগের বিশিষ্ট তৃণমূল নেতা রাজেশ চৌধুরী, আরামবাগ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌগত দত্ত, রামপ্রসাদ দলুই সহ আরো অন্যান্যরা। হচ্ছে যে আমাদের আরামবাগ মহকুমা গ্রন্থাগার, সেই গ্রন্থাগারের যে পুরাতন যে বিল্ডিংটা ছিল সেটা 1988 সালে তৈরি বিল্ডিং ছিল। স্বাভাবিকভাবেই সেই বিল্ডিংয়ের শারীরিক অবস্থা ভালো ছিল না, জীর্ণ হয়ে পড়েছিল। তাই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যে জনশিক্ষা প্রসার গ্রন্থাগার দপ্তরের উদ্যোগে আমাদেরকে একটা 72,00,000 টাকা 53,538 টাকা মূল্যের একটা নতুন ভবনের আমরা অনুমোদন পেয়েছি। তার আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন কাল থেকে শুরু হবে। আজকেই কেন এই কাজের কর্মসূচি উদ্বোধন? দেখুন, আজকে করলাম মানে এটা করার কথা ছিল এক বছর আগে। গত বছর জানুয়ারি মাসে আমরা এই ফান্ডটা পেয়েছিলাম, তারপরে প্রসেস করতে গিয়ে মার্চে আপনার কোভিড এগেন লকডাউন হয়, যার ফলে তখন আমাদের পক্ষে করা সম্ভব হয়নি। আজকের দিনটা সরস্বতী পুজো, একটা পবিত্র দিন, সেই উপলক্ষে আজকের দিনটাকে বাছাই করা। এটা কি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট? সম্পূর্ণ মহকুমাবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে একটা আধুনিক গ্রন্থাগার। এটা মানুষের কাছে কতদিন লাগবে এটা পৌঁছাতে? ছ মাস। ফায়ার ট্রেনিং সেন্টার, ফায়ার ব্রিগেডে চাকরির জন্য ফায়ার অ্যান্ড সেফটি ট্রেনিং সেন্টার এখন পুরসুরার দেউলপাড়ায়, হুগলিতে এই প্রথম। আগ্রহী প্রার্থীরা অতি সত্বর যোগাযোগ করুন, আসন সংখ্যা সীমিত। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং নাগপুর রিজিওনাল ট্রেনিং সেন্টার, দুর্গাপুর এক্সটেনশন ট্রেনিং সেন্টার দেউলপাড়া। কন্ট্যাক্ট নাম্বার 9749672533, 9475656368, 9475886365। Sometimes fashion can change vision. Mart collection jeans and t-shirts. Shomaye khobor, shotik khobor, nirpekkho khobor. Dekhun Protibadi Awaaz.